আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব স্টুডেন্টস আইডি কার্ড জেনারেট নিয়ে। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 39টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 40তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমাদের প্রজেক্ট হলো লোকাল হোস্ট স্ল্যাশ আইবিসি আন্ডারস্কোর স্কুল। এখন আমি লগ ইন করবো। তো লগ ইন করার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে ঠিকঠাকভাবে প্রবেশ করতে পেরেছি। তো গত পর্বে স্টুডেন্টস রেজাল্ট নিয়ে আমরা কাজ করেছিলাম। তো আজকে আমি আইডি কার্ডটা জেনারেট করবো। তো আইডি কার্ড জেনারেটের মধ্যেও আমাদের একইভাবে কোনো একটা সেশন বা ইয়ার এবং ক্লাস এই দুইটা জিনিস দিয়ে মূলত আইডি কার্ডটা জেনারেট করবো, আর এক্সাম টাইপ থাকবে না। আর আমাদের রিকোয়ারমেন্ট কী ছিল, অর্থাৎ এই কোর্সের মধ্যে আমি কী কী দেখাবো ওইটার মধ্যে একটু আমি যাচ্ছি। তো আজকে পর্বটা দেখাইলে হয়তো বা আমাদের এই কোর্সের মধ্যে আমি যা বলেছিলাম সবগুলো ইনশাল্লাহ দেখানো কমপ্লিট হবে। তারপরে আর একটা পর্ব করবো কোর্স ওভারভিউ, অর্থাৎ আমি এই কোর্সের মধ্যে কী দেখিয়েছি সেটার উপরে একটা আলোচনা হবে। ওকে, তো আইডি কার্ডটা আমি কীরকমভাবে জেনারেট করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে আইডি কার্ডের মধ্যে ডিজাইনটা এরকম থাকবে, অর্থাৎ স্কুলের লোগোটা থাকবে, তারপর স্কুলের নামটা, আর এখানে স্টুডেন্ট আইডি কার্ড লেখা, তারপর স্টুডেন্টের ইমেজ, সে স্টুডেন্টের নাম, তার আইডি নাম্বার, কোন সেশনে সে পড়ে, ক্লাস কী, এবং তার রোল নাম্বার কত, মোবাইল নাম্বার, স্টুডেন্টের যদি মোবাইল নাম্বার থাকে তাহলে সেটা, তারপর এখানে হেডমাস্টারের সিগনেচার। তো আপনারা অন্যভাবেও ডিজাইন করতে পারেন, জাস্ট আমি এরকম ডিজাইনের মধ্যে স্টুডেন্টের আইডি কার্ডটা জেনারেট করব। ওকে, তাহলে আমি আমাদের এই সাইড বারের মধ্যে চলে যাচ্ছি যে আমাকে একটা নতুন মেনু ক্রিয়েট করতে হবে স্টুডেন্টস আইডি কার্ড নামে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের সাইড বার ডট প্লেট ডট পিএসপি ফাইলটার মধ্যে। তো সবার নিচে চলে যাব আমি। এটা আমি কন্ট্রোল সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচে পেস্ট করে দেবো, আর এটা জাস্ট আমি রিনেম করে নিচ্ছি স্টুডেন্টস আইডি কার্ড। ওকে, তাহলে আইডি কার্ডের জন্য আমাকে নতুন করে রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের রাউটস ফোল্ডার, এর মধ্যে ওয়েব ডট পিএসপি ফাইলের মধ্যে। ওকে, তো সবার নিচে চলে যাব। তো এই জিনিসটা আমি কপি করতেছি, কপি করে জাস্ট নিচে পেস্ট করে দেব, আর এখানে আমার কমেন্টে থাকবে অল স্টুডেন্টস আইডি কার্ড। ওকে, আর এখানেও জাস্ট আমি কিছু জিনিস চেঞ্জ করে নেব। তো কন্ট্রোল ডিডি দিয়ে আমি অল সিলেক্ট করে নিচ্ছি, তাহলে একসাথে আমরা চেঞ্জ করতে পারবো। জাস্ট এটা আমি করে দিচ্ছি আইডি হাইফেন কার্ড। ওকে, আইডি কার্ড, তাহলে আমাকে এইখানে হাইফেন ইউজ না করে আমি এই ফাংশনটা একটু অন্য সিস্টেমে করতে পারি, আইডি, তারপরে সিটা ক্যাপিটাল লেটার দিতে পারি আইডি কার্ড। ওকে, একইভাবে এখানে আইডি, এখানে সিটা ক্যাপিটাল লেটারের। ওকে, তাহলে আমাদের ফাংশনের নাম হলো আইডি কার্ড ভিউ, আর এখানে আইডি কার্ড গ্যাট, আর এখানে দুইটাই গ্যাট মেথডে আগের মতোই, আর এখানে রিপোর্টস প্রিফিক্স, তারপরে আইডি কার্ড আইডি হাইফেন কার্ড ডট ভিউ, আর এখানে ডট গ্যাট। ওকে, দুইটা রাউট লিখবো, আর প্রতিটা রিপোর্টে যেহেতু আমাদের এটা রিপোর্ট ম্যানেজমেন্ট, এই জন্য আমি একটা কন্ট্রোলারের মধ্যেই কাজগুলো করতেছি, প্রফিট কন্ট্রোলার, সেটা তো জানেন। তাহলে আমি চলে যাচ্ছি সরাসরি প্রফিট কন্ট্রোলার, যে দুইটা ফাংশন ক্রিয়েট করব। তার আগে আমাদের এই রাউটটা এখন সাইড বারের মধ্যে দিতে হবে। তাহলে এটা আমি কপি করতেছি, কপি করে যে আমাদের সাইড বার ডট ব্লেড ডট পিএসপি ফাইল, এর মধ্যে এই রাউটটা আমি দিয়ে দেব। ওকে, এবং রাউট ইকুয়াল যখন এটা হবে তখন এটা অ্যাক্টিভ থাকবে, এখানেও জাস্ট আমি দিয়ে দিলাম, এখন সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা বুঝতে পারবো কোনো এরর দেয় কি না।
ওকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা মেনু ক্রিয়েট হয়ে গেছে। তো এই মেনুতে এখন ক্লিক করার সাথে সাথে সে আমাকে এই রাউটে নিয়ে যাবে, আর এই রাউটে নিয়ে যাওয়া মানে সে আমাকে এই রাউটাতে নিয়ে আসবে, তার মানে এই প্রফিট কন্ট্রোলারের আইডি কার্ড ভিউ ফাংশনের মধ্যে নিয়ে যাবে। তাহলে আমাকে প্রফিট কন্ট্রোলারের মধ্যে এই নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের প্রফিট কন্ট্রোলার, প্রফিট কন্ট্রোলার। ওকে, তো প্রফিট কন্ট্রোলার আমরা আইডি কার্ডটা মূলত জেনারেট করব আমরা যখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করি, তো ইউজার্স টেবিল এবং অ্যাসাইন্ড স্টুডেন্টস টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট হয়, এবং পরবর্তী সময় যখন কোনো একটা স্টুডেন্টকে আমরা ইনক্রিমেন্ট বলতে প্রমোশন করি এক ক্লাস থেকে আরেক ক্লাসে, তখনও ওই স্টুডেন্টটা অ্যাসাইন্ড স্টুডেন্টের মধ্যে আরেকটা র ক্রিয়েট হয়। তাহলে আমাকে মূলত অ্যাসাইন্ড স্টুডেন্টস টেবিল থেকে আইডি কার্ডটা জেনারেট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের অ্যাসাইন্ড স্টুডেন্টস টেবিল, এটা থেকে মূলত ডাটাটা নিয়ে আসতে হবে। এখানে স্টুডেন্টের আইডি আছে, তারপর রোল নাম্বার, ক্লাস রোল, ক্লাস আইডি, ইয়ার আইডি, গ্রুপ আইডি, শিফট আইডি। তো আমি মূলত একটা শিফট, কোনো এখানে শিফট নিচ্ছি না, আমি ধরে নিচ্ছি এই স্কুলটাতে কোনো শিফট নাই। যদি আপনার শিফট অনুযায়ী করেন তাহলে প্রতি জায়গায় শিফট এখানে ফিল্ড রাখবেন, দেন শিফট অনুযায়ী সার্চ করবেন, এবং গ্রুপ অনুযায়ী যদি আইডি কার্ড জেনারেট করতে চান তাহলে গ্রুপও রাখতে পারেন। ওকে, তারপরে দেখেন, তাহলে এই টেবিল থেকে আমি আইডি কার্ডটা জেনারেট করব। তাহলে এই মডেলটা আমাকে সাপোর্ট দিতে হবে, অ্যাসাইন স্টুডেন্ট। তাহলে এই মডেলটা আমি সাপোর্ট দিয়ে নিচ্ছি, ইউজ এফ ফোল্ডার, তার আন্ডারে মডেল ফোল্ডার, এর মধ্যে অ্যাসাইন স্টুডেন্ট নামে আমাদের একটা মডেল ছিল। ওকে, এই যে অ্যাসাইন স্টুডেন্ট, এই যে মডেলটা, তাহলে এটা আমি সাপোর্ট দিয়ে নিলাম। এখন সবার নিচে আমি চলে যাচ্ছি, দেখেন, যাওয়ার পরে এখানে আমি একটা ফাংশন ক্রিয়েট করব। তো এই ফাংশনটা আমি কপি করে নিয়ে আসতেছি, বা দুইটাই কপি করলাম, দেখেন, এই দুইটা কপি করে পরে আমি একটু চেঞ্জ করব। তো দুইটা কপি করার পরে নিচে আমি পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করলাম। তাহলে প্রথম ফাংশনটার নাম আমি চেঞ্জ করে নিচ্ছি, এটা করে দেব আমি আইডি কার্ড ভিউ। তাহলে এখানে দেখেন আমি করে দিলাম আইডি কার্ড ভিউ, আর নিচের ফাংশনটা আমি করে দিচ্ছি আইডি কার্ড গেট। ওকে, এই ফাংশনটা এটা করে দিলাম, তাহলে এটা আমি সেভ করলাম। সেভ করার পরে এখানে আমাদের জাস্ট ইয়ার্সটা লাগবে, ক্লাসেস লাগবে, আর এক্সাম টাইপ এটা লাগবে না, কারণ আমরা এক্সাম টাইপ দিয়ে সার্চ করব না। আমরা মূলত একটা সেশন বা ইয়ার এবং কোন ক্লাসের আইডি কার্ডটা জেনারেট করতে চাই সেটা রাখবো। ওকে, তাহলে আমি নিচের এই ফিল্ডটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিলাম। দেওয়ার পরে এটা আমি কোথায় রিটার্ন করব, রিটার্ন ভিউ, অ্যাডমিন ফোল্ডার, রিপোর্ট ফোল্ডার, এর মধ্যে রেজাল্ট ভিউ না, আমি বলে দিচ্ছি আইডি কার্ড ভিউ। ওকে, আইডি হাইফেন কার্ড ভিউ। তাহলে এই নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে এই রিপোর্ট ফোল্ডারের আন্ডারে। ওকে, তাহলে আমি এটা কপি করতেছি, নামটা কপি করে আমি চলে যাচ্ছি আমাদের রিসোর্স ফোল্ডার। অ্যাডমিন ফোল্ডার, অ্যাডমিনের আন্ডারে রিপোর্ট, এই রিপোর্ট ফোল্ডারের মধ্যে আমি ক্রিয়েট করব নিউ ফাইল। এখন এটা সেভ করব, আইডি কার্ড ভিউ ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখানে আমাদের গত পর্বে আমরা রেজাল্ট ভিউ নিয়ে কাজ করেছিলাম, এই রেজাল্ট ভিউ এর পুরো কন্টেন্টটা কপি করে নিয়ে আসবো। দেখেন, এটা আমি ওয়াল সিলেক্ট করলাম, কন্ট্রোল এ, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এখন এখানে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল পি। পেস্ট করার পরে এখান থেকে আমাকে কিছু ফিল্ড ফেলে দিতে হবে, আর এটা একটু টাইটেলটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমি বলে দিচ্ছি স্টুডেন্ট রেজাল্ট না, এটা আমি বলে দিচ্ছি স্টুডেন্টস আইডি কার্ড। ওকে, আইডি কার্ড অর্থাৎ ম্যানেজ স্টুডেন্টস আইডি কার্ড, আর এটা আমি দিয়ে দিলাম আইডি কার্ড। তারপরে এখানে সিলেক্ট ক্রাইটেরিয়া এটা থাকবে, আর এখানে দেখেন আমি কন্ট্রোলার থেকে মূলত এখন ইয়ার্স এবং ক্লাসেস এই দুইটা ভ্যালু পাস করেছি। তাহলে আমাকে এই ইয়ার্সটা থাকবে এবং ক্লাসেস থাকবে, আর নিচে যে একটা আসছিল এক্সাম টাইপ, এই ফিল্ডটা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, তাহলে এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে আর আমাদের সার্চটা থাকবে, তো জাস্ট এটা আপনারা রিমুভ করে নেবেন। তারপরে দেখেন এখানে এটাও ফর্মটাও গেট মেথডে থাকবে, আর এখানে অ্যাকশনের মধ্যে যে রাউটটা দেওয়া আছে এই রাউটটা এখন আমাকে চেঞ্জ করতে হবে। এখন আমি দিয়ে দেবো এই যে নিচের এই রাউটটা, রিপোর্টস আইডি কার্ড গেট। তাহলে এই রাউটটা আমি কপি করতেছি,
কপি করে জাস্ট এই ফর্মের এটার মধ্যে আমি এই রাউটটা দিয়ে দিব। ওকে পেস্ট করলাম। আর এখানে ফর্ম টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্ক যা আছে তাই থাকবে, অর্থাৎ আলাদা একটা ট্যাব ওপেন হবে, দেন রিপোর্টটা জেনারেট হবে। ওকে, তারপরে দেখেন এখানে যেহেতু আমি এক্সাম টাইপ রিমুভ করে দিলাম, এখান থেকেও আমি এক্সাম টাইপের ফিল্টার রিমুভ করে দিলাম এডিটেশন থেকে, তাহলে আমাদের দুইটা ফিল্ড থাকলো। এখন এটা আমি সেভ করলাম, এই এটাও সেভ করলাম। ওকে, সেভ করার পরে এখন আমি ব্রাউজারটা রিলোড করে দেখি কী অবস্থা। হ্যাঁ, রিলোড হইলো। রিলোড হওয়ার পর আমি চলে যাচ্ছি আমাদের মেনুটার মধ্যে, স্টুডেন্টস আইডি কার্ড। ওকে, মেনুতে আমি ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এখানে ম্যানেজ স্টুডেন্টস আইডি কার্ড এবং এখানে আইডি কার্ড, আর এখানে দুইটা ফিল্ড রাখছি, দুইটা ফিল্ড চলে আসছে। এখন আমি দুইটা ফিল্ড ধরেই মূলত চার্জ করব, কোন ইয়ার দিচ্ছি এবং কোন ক্লাসের আইডি কার্ডটা আমি জেনারেট করতে চাচ্ছি। তো এটা দিয়ে সার্চ করার, যখন সার্চ করব সে আমাকে এই রাউটে নিয়ে যাবে। দেখেন এই যে ফর্মের এই রাউটটাতে নিয়ে আসবে, আর এই রাউট মানে সে আমাকে এই রাউটটাতে নিয়ে আসবে। ওকে, তো এই রাউট মানে সে আমাকে আইডি কার্ড গেট ফাংশনে নিয়ে যাবে। তাহলে আমি যে ফাংশনটা ক্রিয়েট করেছি আইডি কার্ড গেট, এই ফাংশনে নিয়ে আসবে। ওকে, তো নিয়ে আসার পরে এইখান থেকে যে এক্সাম টাইপ, এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, আর এখানে সিঙ্গেল রেজাল্ট ভেরিয়েবলের নাম রাখতে পারি, অথবা চেক ডেটা ভেরিয়েবলের নামও দিতে পারি। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি মনে করেন চেক আন্ডারস্কোর ডেটা ভেরিয়েবল। আর এখন স্টুডেন্ট মার্কস থেকে আমরা সার্চ করবো না, আমরা মূলত সার্চ করবো অ্যাসাইন স্টুডেন্ট থেকে। ওকে, তাহলে আমি এখানে বলে দেবো অ্যাসাইন স্টুডেন্ট এই মডেল, হোয়ার আইডি ইকুয়াল এই যে এ আইডি ভেরিয়েবল আইডি, তারপরে ক্লাস ইকুয়াল রিকোয়েস্টের যে ক্লাস, আর এক্সাম টাইপ এটা থাকবে না। ওকে, তারপরে এটা পাস্ট করলাম। ওকে, তাহলে এই দুইটা ধরে জাস্ট আমি চার্জ করে নিলাম অ্যাসাইন স্টুডেন্ট থেকে, যা হোয়ার ইয়ার আইডি ইকুয়াল রিকোয়েস্টের ইয়ার আইডি, তারপরে ক্লাস আইডি ইকুয়াল রিকোয়েস্টের ক্লাস আইডি। ওকে, তারপর আমি এই চেক ডেটাটা এখানে দিয়ে দিব। ওকে, চেক ডেটাটা কপি করে এখানে জাস্ট আগের মতো কন্ডিশন দিয়ে দিলাম, অর্থাৎ যদি কোনো একটা রো পায় তাহলে সে দ্বিতীয় স্টেপে যাবে, আদারওয়াইজ সে রিডিরেক্ট করে ব্যাক পজিশনে চলে আসবে এবং মেসেজ দিবে যে সরি দ্যাস ক্রাইটেরিয়া ডাজ নট ম্যাচ। ওকে, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী অবস্থানে আসবে। তো পরবর্তী অবস্থানে আসার পরে এখানে আমি ডাটার মধ্যে ওয়াল ডাটা নিয়ে নিলাম, আর এখানে স্টুডেন্ট মার্কস হবে না, এটা হবে এখন অ্যাসাইন স্টুডেন্ট মডেল। ওকে, অ্যাসাইন স্টুডেন্ট মডেল, আর এখানে সিলেক্ট এগুলো কোনো কিছু লাগবে না, জাস্ট হোয়ার ইয়ার আইডি ইকুয়াল রিকোয়েস্টের ইয়ার আইডি, ক্লাস আইডি ইকুয়াল রিকোয়েস্টের ক্লাস আইডি, তারপরে এটা আমি গেট করে নিব। ওকে, এখানে গেট করে নিলাম এই। তো এখন আমি এটা একটু ডিডি করি কি পাইছি কি না, দেখেন এই ডেটাটা অল ডেটাটা ডিডি করবো। তারপরে এটা অবশ্যই এখানে কোথায় পাস করবো, দেখেন রিপোর্ট ফোল্ডার পিডিএফ ফোল্ডার, আর এখানে রেজাল্ট পিডিএফ না, এখানে আমি বলে দিচ্ছি আইডি কার্ড পিডিএফ, আইডি কার্ড পিডিএফ। ওকে, তাহলে এই আইডি কার্ড পিডিএফে নিয়ে যাবে। তো আমি একটু ফাইলটাও ক্রিয়েট করে রাখতেছি, চলে যাচ্ছে আমাদের রিসোর্স ফোল্ডার, এই যে পিডিএফ ফোল্ডার দেখেন, এর মধ্যে জাস্ট আমি রাইট বাটন ক্লিক করব, নিউ ফাইল, এখন এটা আমি সেভ করব আইডি কার্ড পিডিএফ ডট ব্লেড ডট পিএসপি। ওকে, সেভ করলাম। তো এখন দেখেন এখানে কিন্তু আমি ডিডি করে রাখছি যে ওয়ার্ল্ড ডেটা কী পাইলাম। এখন আমি এখানে চার্জ করব, এটা রিলোড করলাম। তো অ্যাসাইন স্টুডেন্টস টেবিলের মধ্যে শুধুমাত্র আমাদের ক্লাস ওয়ানের তিনটা স্টুডেন্ট আমি রেজিস্ট্রেশন করে রাখছি, আর বাকি কোনো স্টুডেন্ট নাই। তো আমি যখন অন্য একটা কিছু দিয়ে চার্জ করবো, যেমন 2020 ইয়ার দিলাম, ক্লাস টু দিয়ে চার্জ করলাম, তার মানে এই ডাটা নাই, যদি না থাকে তাহলে সে আমাকে রিডিরেক্ট করে ব্যাকে পাস করে দেবে এবং একটা মেসেজ দেবে, এই যে একটা মেসেজ দিল। ওকে, আর যখন আমি অ্যাকুরেট ডাটা দিব, দেখেন যদি ক্লাস ওয়ান দেয় তাহলে আমি যেটা ডিডি করছি সেটা দেখানোর কথা, দেখি হ্যাঁ আমরা তিনটা রো পাইলাম, দেখেন ডিডি করে সব ইনফরমেশনগুলো পেয়ে গেলাম। ওকে, যে আমাদের এই ইনফরমেশনগুলো আছে, তার মানে আমরা ঠিকঠাকভাবে ডাটা পেয়ে গেছি। এখন এটা এটা আমি ডিডিটা কমেন্টে রেখে দিলাম। এখন যদি আমরা ব্রাউজারটা রিলোড করি তাহলে কী হয়, দেখেন রিলোড করলাম,
রিলোড করার পরে আমাদের পিডিএফ পর্যন্ত গেছে। যাওয়ার পরে এখন আমাকে এই পিডিএফের মধ্যে একটা অন্য একটা পিডিএফ থেকে কিছু জিনিস কপি করে নিয়ে আসি। তাহলে গত পর্বে দেখেন আমরা রেজাল্ট পিডিএফ নিয়ে কাজ করেছিলাম, এটা আমি ওয়াল সিলেক্ট করতেছি, কন্ট্রোল এ, তারপর কন্ট্রোল সি কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি পেস্ট। তো পেস্ট করার পরে এখানে আমি সবগুলো জিনিস রিমুভ করে দেব, জাস্ট আমাদের এয়ারটা থাকবে শুধু ডিজাইনটা। ওকে, এখানে আমি বলে দিচ্ছি টাইটেলটা চেঞ্জ করতেছি প্রথমে, স্টুডেন্টস আইডি কার্ড, আইডি কার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আর এখান থেকে সব কিছু রিমুভ করে দেব। ওকে, দেখেন এখানে একটা আপাতত একটা এস থ্রি ট্যাগ রাখি, অর্থাৎ এই পর্যন্ত আসছে কি না, যে আইডি কার্ড দিয়ে দিলাম, আইডি কার্ড। তারপর ব্রাউজারটা রিলোড করি, দেখি আমাদের পিডিএফটা জেনারেট হচ্ছে কি না। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইডি কার্ড আসছে। এখন এটার জন্য আমি যেহেতু এরকম স্টাইলে আইডি কার্ডটা ডিজাইন করতে চাচ্ছি, অথবা আপনারা অন্য রকমভাবেও ডিজাইন করতে পারেন, আর আমি প্রায় সময় বলি যে আমি ডিজাইনে কিন্তু এত এক্সপার্ট না, তো তারপর যতটুকু পারি আর কি করি। এখন এই এর মধ্যে আমি একটা ডিজাইন কপি করে নিয়ে আসব। তো আমি চলে যাচ্ছি আমাদের একটা টেস্ট যে ফাইলটা আছে ওইটা থেকে কপি করে নিয়ে আসতেছি। ওকে, তারপর আপনাদের বুঝিয়ে দিব। ওকে, একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন দেখি ব্রাউজারটা রিলোড দেওয়ার পরে কি আসে, দেন আপনাদের বুঝাইতেছি। ওকে, দেখেন আমাদের তিনটা আইডি কার্ড মূলত জেনারেট হয়ে গেল। ঠিক আছে, তো আমি এইভাবে জেনারেট করতে চাচ্ছি। তো এখন আমি কোডগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি, দেখেন। তো আগের পিডিএফগুলোতে আমাদের যেরকম ডিজাইন ছিল এটা একটু ডিফারেন্ট। তো আমি এখানে যে কাজটা করলাম, একটা ডিপ নিলাম, কন্টেনার, এই কন্টেনারের মধ্যেই মূলত কাজ করা হয়েছে। তো কন্টেনার এখানে যে ডিপটা ক্লোজ হইলো, আর উপরে কোনো কিছু নাই, জাস্ট এটা আগের ডিজাইন জানেন। তারপরে যে কাজটা করা হয়েছে, দেখেন কন্টেনারের মধ্যে আরেকটা ডিপ নিলাম রো, আর এই রোটাই কিন্তু ফরিস, রোর উপরে ফরিস শুরু হলো, যে ওয়াল ডেটা এস ডেটা নামে নেওয়া হলো ভ্যালুটা। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে ওয়াল ডেটা পাস করেছি, তারপরে এন্ড ফরিস, অর্থাৎ এই রোটাই বারবার ঘুরতেছে, যতগুলো স্টুডেন্ট পাবে ততগুলো আইডি জেনারেট হবে। ওকে, তারপর রোর নিচে আমি একটা মার্জিন বটম ইউজ করলাম 20 পিক্সেল, অর্থাৎ এখানে দেখেন এই যে আমাদের এই আইডি কার্ডটার নিচে একটা 20 পিক্সেল পরিমাণ স্পেস নিল, অর্থাৎ যখন আমরা আইডি কার্ডগুলো প্রিন্ট করবো তখন কিন্তু কেসি বা কোনো কিছু দিয়ে আমরা মাঝখানে কেটে তারপর ছাত্রদের দিয়ে দিব। ওকে, তো এই জন্য মাঝখানে আমি একটা স্পেস নিলাম, তো এটা আপনারা একটু বেশিও নিতে পারেন, সমস্যা নাই। তারপর দেখেন রো নিলাম, রোর পরে আরেকটা ডিপ নেওয়া হয়েছে এখানে কলম ডি 3, আর এখানে এই স্টাইলটা করা হয়েছে, দেখেন এই যে কলম ডি 3, একটা ডিপ নেওয়া হলো কলম ডি 3, আর এখানে বর্ডার দেওয়া হলো 1 পিক্সেল সলিড, আর কালার 00 জানেন ব্ল্যাক, আর এখানে মার্জিন নেওয়া হলো টপ 0 পিক্সেল, তারপরে রাইট 110 পিক্সেল, আর এখানে বটমও 0 পিক্সেল, তারপরে আবার লেফট 110 পিক্সেল, অর্থাৎ এই স্টাইলটা করা হলো এখানে 110 পিক্সেল, এখানে 110 পিক্সেল, আর উপরে নিচে 0 পিক্সেল করে একটা স্টাইল করা হলো, আর এখানে একটা বর্ডার দেওয়া হলো, যে আইডি কার্ডের আমরা সাইডে যে বর্ডারটা দেখতে পাচ্ছি। ওকে, জাস্ট এটা ডিজাইন করা হলো, স্টাইল করা হলো। তারপর এখানে টেবিল নেওয়া হলো, টেবিলটা শুরু হয়েছে। তো টেবিলের মধ্যে দেখেন এখানে বর্ডার 0, অর্থাৎ আমরা এই যে ভিতরে কিন্তু এটা একটা পুরোটা টেবিল, টেবিলের বর্ডার আমি 0 দিয়েছি, যার কারণে এটা বোঝা যাচ্ছে না। ওকে, তারপর দেখেন টেবিলের বর্ডার আর ওয়াইড দিলাম 100%, অর্থাৎ আমরা এই কলমের 3 পরিমাণ যে জায়গাটা নিবে পুরোটাই সে নিয়ে নিবে।
তারপর দেখেন এখানে স্কুলের লোগোটা, তো স্কুলের লোগোটা এখানে স্ট্যাটিক দেওয়া আছে যে ডিরেক্টরিতে আছে, আপনারা সেটা দিবেন। এখানে একটা টিআর নেওয়া হলো আর এই টিআরটা এখানে শেষ। ওকে, তো এই টিআরের মধ্যে প্রথমটা 30% ওয়াইড নেওয়া হলো, এটাও 30%, আর মাঝখানেটা নেওয়া হলো 40%। ওকে, তো এর মধ্যে এটা স্কুলের লোগো, তারপরটা দেখেন এখানে আপনারা দেখে দেখে সুন্দরভাবে টাইপ করবেন। মার্জিন বটম যা স্টাইল করা হয়েছে, সিএসএস করা হয়েছে। তারপরে এখানে দেখেন এআইবিসি স্কুল নাম দেওয়া হয়েছে, আর এখানে টাইটেল দেওয়া হয়েছে স্টুডেন্ট আইডি কার্ড, এই যে স্টুডেন্ট আইডি কার্ড টাইটেলটা। ওকে, আর এটা রেড করা হয়েছে, যা স্টাইল করা হয়েছে সেটা দেখে দেখে টাইপ করবেন। তারপরে এখানে দেখেন স্টুডেন্ট এর ইমেজ, তো এখানে দেখেন আমাদের অ্যাসাইন স্টুডেন্ট মডেলে যাচ্ছি, তো এর মধ্যে আমাদের একটা রিলেশনশিপ আছে, অর্থাৎ আমাদের এই টেবিলটার মধ্যে কিন্তু স্টুডেন্ট আইডি মূলত আসছে। আর এখানে একটা কমেন্ট ইউজ করা হয়েছিল যে ইউজার আইডি ইকুয়াল স্টুডেন্ট আইডি, তার মানে ইউজার টেবিলের আইডি এখানে ফরেন কি হিসেবে আসছিলো, তো এই জন্য এই রিলেশনশিপটা করা হয়েছে যে ইউজার মডেল আর স্টুডেন্ট আইডি ইকুয়াল আইডি। তাহলে স্টুডেন্ট ফাংশন ধরে এখানে আমি চেক দিলাম, দেখেন যে ডেটা, এই যে এই ডেটা ফরিসের ডেটা, তারপরে এখানে আমি বলে দিলাম যে ডেটা এর স্টুডেন্ট ফাংশন এর ইমেজ, কারণ আমাদের ইউজার টেবিলের মধ্যেই মূলত ইমেজটা আছে। যদি আমি আপনাদের একটু ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবেন, এই যে এখানে আমাদের ইউজার টেবিল, তো এই ইউজার টেবিলের মধ্যে স্ট্রাকচারে চলে যাচ্ছি আমি, এই যে আমাদের এখানে ইমেজ ফিল্ড আছে এবং আইডি নাম্বার, তো জাস্ট এটাই করা হয়েছে যে ইফ নট এমটি স্টুডেন্ট ফাংশন এর ইমেজ, তাহলে ইমেজটা যেই ডিরেক্টরিতে আছে সেটা আপনারা দিয়ে দেবেন। তো এখানে এই প্রজেক্টটার এরকম ডিরেক্টরি আছে, অর্থাৎ আমার প্রজেক্টটা 26-26 পর থেকে যার কাছ থেকে কালেক্ট করা হয়েছিল আমার হার্ড ডিস্ক যাওয়ার পরে, তার এইরকম আসছিল, ফোল্ডারের ফরম্যাট ছিল এরকম, তো সেই অনুযায়ীভাবে দেখানো হয়েছে। তারপরে এখানে যে ডেটা কনকেটিনেশন দিয়ে ডেটা এর স্টুডেন্ট ফাংশন এর ইমেজ, আর যদি না থাকে তাহলে যে ডিফল্ট যে ইমেজটা আছে সেটা শো করবে। ওকে, তারপরে এখানে দেখেন হাইট ওয়ার যেভাবে আছে এটা সুন্দরভাবে স্ট্রাইক করবেন, বর্ডার রেডিয়াস যেভাবে আছে। ওকে, তারপরে এই টিআরটা এখানে শেষ হয়ে গেলো, এটা মনে করেন ক্লোজ করলাম। তারপরে আরেকটা টিআর শুরু হয়েছে, দেখেন এই টিআর থেকে এই টিআর, তো এটার মধ্যে দেখেন যে কাজটা করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টের মধ্যে স্টুডেন্টের নেম এবং স্টুডেন্টের আইডি নাম্বার। তো এখানে দেখেন যে প্রথম একটা টিডির ওয়াইড নেওয়া হলো 45%, আর এখানে স্টাইলটা সুন্দরভাবে করবেন, আর এখানে নেম নেওয়া হলো, তারপরে এখানে ওই যে ডেটা স্টুডেন্ট ফাংশন এন্ড নেম, কারণ আমার নেমটাও মূলত ইউজার টেবিলে আছে এই জন্য স্টুডেন্টের নামটা এভাবে দেওয়া হলো। তারপরে এখানে দেখেন আবার দুইটা টিডি আমি মাঝখানে নিয়ে নিলাম, অর্থাৎ একটা টিডি মাঝখানে রাখলাম হলো 10%, এর মধ্যে কোনো কন্টেন্ট দেওয়া হয়নি, তারপর আরেকটা টিডি 45%, এর মধ্যে আবার দেওয়া হলো যেটা আইডি নাম্বার, আর এখানে স্টুডেন্ট ফাংশন ডেটা স্টুডেন্ট ফাংশন, তারপরে এই আইডি নাম্বারটা দেখানো হলো। ওকে, তারপরে এই যে আরেকটা টিআর শুরু হলো, দেখেন টিআর এর মধ্যে দেওয়া হয়েছে যে, অর্থাৎ এখানে দেখেন ডেটা এর ইয়ার ফাংশন, তারপর ইয়ারের নেম, আর এখানে স্টুডেন্ট আন্ডারস্কোর ক্লাস ফাংশন, তারপরে নেম, অর্থাৎ ক্লাসের নামটা, তারপরে স্টুডেন্টের রোল, আচ্ছা ডেটা এর রোল। এখানে দেখেন ডেটা এর রোল সরাসরি দেওয়ার কারণ কী, কারণ আমাদের অ্যাসাইন স্টুডেন্ট টেবিলের মধ্যে রোল নামে ফিল্ডটা সরাসরি আছে, এই জন্য এখানে জাস্ট ডেটা, যে ডেটাটা আমরা এখানে ভ্যালু দিলাম সেই ডেটা এর রোল দেওয়া হয়েছে। আর এখানে একটা ফাংশন ইউজ করেছে ইয়ার এবং একটা স্টুডেন্ট আন্ডারস্কোর ক্লাস, কারণ আমাদের এখানে মূলত ইয়ার আইডি ইনসার্ট হয়েছে এবং ক্লাস আইডি, আর এই দুইটা ফাংশন আমাদের এই যে অ্যাসাইন স্টুডেন্ট মডেলের মধ্যে আছে, যে স্টুডেন্ট আন্ডারস্কোর ক্লাস ফাংশন এবং ইয়ার ফাংশন। ওকে, তো জাস্ট এই দুইটাই দেওয়া হলো এখানে, ইয়ার ফাংশন এবং ক্লাস ফাংশন। তারপরে দেখেন আর একটা টিআর নেওয়া হলো, এই টিআরের মধ্যে জাস্ট তিনটা টিডি নেওয়া হলো, অর্থাৎ এখানে কোনো কিছু শো করবে না একটা গ্যাপের জন্য, জিনিস একটা গ্যাপের জন্য। আর পিডিএফের মধ্যে যখন আপনি কাজ করবেন সবসময় টেবিল নিয়ে কাজ করবেন, অনেক সময় সিএসএস কাজ করে না, এই জন্য জাস্ট আমি টিডি নিয়ে এভাবে ডিজাইন করেছি, একটা গ্যাপ নিলাম। তারপরে আরেকটা টিআর নিলাম, দেখেন এখানে আরেকটা টিআর নেওয়া হলো, এই টিআরের মধ্যে প্রথম ওয়াইড দেওয়া হলো যে 50%, এখানে বলে দিলাম মোবাইল নাম্বার, তারপরে এখানে ডেটা স্টুডেন্ট ফাংশন আর মোবাইল আন্ডারস্কোর নাম্বার, অর্থাৎ আমাদের ইউজার টেবিলে মূলত
मोबाइल अंडारस्कोर नम्बर फिल्डर नाम ना तो ये मूलत हो मोबाइल देखें फिल्डर नाम मोबाइल मोबाइल दिल स्टूडेंट फांगशन तर मोबाइल मैं हमारे यूजार्स टेबिले जो मोबाइल आने शो कर देखिए बजेट रिलोड कर मोबाइल नम्बर जो था चले आस देखते पाची जो मोबाइल नम्बर चले आसे ओके मोबाइल नम्बर जहाँ देव आई चले आसे तो ये तीन टाइम मोबाइल नम्बर सेम आसे हम डाटा तीन टाइम सेम देव आई देखे नहीं तो देखे नहीं डामी एंट्री करा मोबाइल स्टूडेंट तीन टाइम मोबाइल हाँ ये देखते पाची देखें सबग मोबाइल नम्बर सेम देव आ मूलत मोबाइल नम्बर सेम आस ओके डिफरेंट रखने डिफरेंट आसपर देखें मोबाइल नम्बर एट गलो ए टीआर टीआर शुरू हो मूलत ए टीआर तो ए टीआर प्रथम दुईटा टीडी को देखा टीडी ने टेक्सट सेंटर क्लस यूज करना हरिजन्टाल फ्लोर नेवाने हेडमास्टर नीचे देवा तो ये देखे देखे टाइप करबे ये जिनिसटा ओके तो यही हलो आजकल पर्व तर एंड फर इच तो ये आबार एक करते देखें प्रथम टीआर या दिल तो ये सरसरि कन्टेनर अंडारे रो ने हलो रोर ऊपर मूलत फर इच तर ये जाबर भाव देखे देखे टाइप करबें ओके ये देखें प्रति टीआर तो एक आस्ते आस्ते जा टीआर तर शेष टेबिल शेष एंड फर इच तो यही हलो आईडी कार्ड जेनारेट तो आगामी पर्व कोर्सर मध्य क्यी करी ना करी तरह एक ओवरव्यू है तो आशा करी कोर्सटा मूलत भलोभ एनजय कर प्रति कोर्सर मध्य 80% बा 90% देखाते बाकीगुल्लो अपना निजे निजे मडिफाई करते हैं कारण को यूट्यूबारे आपके डेवलपारे 100% दीते अपन निजे निजे करते हैं ओके तो सबा भलो थकबें सुस्थान और भिडियोगते अवश्य लाइक कमेंट करबें और अपनारा जब ग्रुपे इनवल्व आडियोगा शेयर करबें तो सबा भलो थकें सुस्थान ये कमने विदाय निची आल्ला हाफिज़।